এবার শবনম বুবলুই অপু বিশ্বাসকে খোঁচা মেরে একই বলল, এবার নাকি ভালোবাসা বাঘ হয়ে গেল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করুন। বর্তমানে ফ্ল্যাশব্যাক সিনেমাটা নিয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলি গতকাল ফ্ল্যাশব্যাক সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন। নায়িকা বুবলি, নির্মাতা রাশেদ রাহা, অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস সহ সিনেমার কলাকুশলীরা। প্রথমবার ডালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বুবলি, বিষয়টি নিয়ে বেশ খুশি অভিনেত্রী। সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন এই অভিনেত্রী। বুবলি বলেন, এতে সহশিল্পী হিসেবে আছে কৌশিক গাঙ্গুলি স্যার, সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এটি পরিচালনার দায়িত্বে আছেন রাশেদ রাহা। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের সব কিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হচ্ছে। অভিনেত্রী বলেন, ঢাকা থেকে কলকাতা আসছে 30-40 মিনিট সময় লাগে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং খুবই জটিল একটা বিষয়। বছরের শুরুতেই দিয়েছেন পুলসিরাত নামের নতুন সিনেমার খবর। তবে সম্প্রতি কলকাতাতে অভিনেত্রীর সংসার নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কলকাতার সাংবাদিকরা স্বপ্নম বুবলিকে বলেন, আমাদের কলকাতার মানুষ আপনার পারিবারিক জীবন সম্পর্কে জানতে মুখিয়ে রয়েছে, আপনি কি আবারও সাকিব দাদার সাথে সংসার করবেন? বুবলি বলেন, এই প্রসঙ্গে আমি এখন উত্তর দিতে চাই না, শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে হয়তোবা ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য এত দূরত্ব। অপু বিশ্বাসের প্রসঙ্গে প্রশ্ন করলে বুবলি বিষয়টাকে এড়িয়ে যায়। তো বন্ধুরা, বুবলির এই জবাবে তোমাদের মন্তব্য কী? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।